হ্যালো গাইজ আমি সৌরভ অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সৌরভ টিপস অ্যান্ড টিক্স তো বন্ধুর আজ আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কে ওয়াইসি ফর্ম ফিল আপ করবেন তো গাইজ আমি অলরেডি ফর্মটা নিয়ে এসেছি এবং আমি এটা অলরেডি ফিল আপ করে নিয়েছি এবং আপনাদেরও আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো যে কীভাবে আপনারা এটা নিজেরাই ফিল আপ করতে পারবেন তো দেখে নাও এখানে লেখা রয়েছে ফার্স্ট কেওয়াইসি ওয়াইসি ডিটেলস আপডেশান আপডেশান ঠিক আছে তো ফার্স্ট আপনাদের এখানে যে কাজটা করতে হবে এই এইখানে একটা আপনাদের রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজের ফটো আঠা দিয়ে লাগিয়ে নিতে হবে ঠিক আছে দেন তারপর এখানে আপনারা দেখে দেখে নেবেন যে আপনাদের ব্রাঞ্চের স্টেমটা দেওয়া রয়েছে কি না আপনাদের ব্রাঞ্চের যদি স্টেমটা না দেওয়া থাকে তাহলে সেই ফর্মটা গ্রাহ্য হবে না দেন তারপর এখানে ফার্স্ট রয়েছে অ্যাকাউন্ট নম্বর তো এখানে আপনাদের অ্যাকাউন্ট নম্বরটা লিখে দিতে হবে যে আপনাদের স্টেট ব্যাংকের এগারো সংখ্যার যে অ্যাকাউন্ট নাম্বার হয়ে থাকে সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখে নিতে হবে তারপরে দু নম্বরে রয়েছে দেখো প্যান কার্ড তো প্যান কার্ডের ক্ষেত্রে বলে বলে রাখি যে প্যান কার্ড যদি না থেকে থাকে তাহলে আপনাদের একটা এখানে নিচে লেখা রয়েছে দেখুন আপনাদের একটা ফর্ম সিক্সটি ফিল আপ করতে হবে অর্থাৎ সিক্সটি ফর্ম একটা ফিল আপ করতে হবে ঠিক আছে তো যদি প্যান কার্ড থেকে থাকে তাহলে প্যান নাম্বার দিয়ে দেবেন হলে একটা ফর্ম সিক্সটি ফিল আপ করতে হবে দেন তারপর রয়েছে অকুপেশান অর্থাৎ আপনার পেশা আপনি কি করেন তো আমি যেহেতু স্টুডেন্ট সেই জন্য আমি এখানে স্টুডেন্ট লিখে রেখেছি এবং যারা যেনারা কাজ করেন তারা সেই সেটাও লিখতে পারেন বা কেউ যদি চাষাবাদ করে থাকেন তাহলে তার সেটাও লিখতে পারেন কাল্টিভেশন ঠিক আছে তারপর সেই অনুযায়ী আপনাদের অ্যানুয়াল ইনকাম কী হবে সেটা এখানে লিখতে হবে তো আমি যেহেতু স্টুডেন্ট লিখেছি সেই জন্য এখানে অ্যানুয়াল ইনকামটা দেওয়ার কোনো প্রয়োজন নেই তারপর আপনাদের কে ডকুমেন্ট ডকুমেন্টস সাবমিটেড সেলফ সার্টিফিকেট সার্টিফাইড ঠিক আছে আপনাদের কে ওয়াইসি যে ডকুমেন্টসটা আপনারা দেবেন সেটার নিচে নিজেরাই সই করে দেবেন সিগনেচার করে দেবেন ঠিক আছে তো কী কী ডকুমেন্টস দেওয়া যাবে পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স ভোটার আইডেন্টি কার্ড এনআর এনআরই জি কার্ড লেটার অফ ন্যাশনাল পপুলেশান রেজিস্টার আর এখানে রয়েছে প্রুফ অফ আধার তো আমি এখানে ম্যাক্সিমাম লোক সবার কাছেই আধার কার্ড রয়েছে তাই আমি এখানে আধার কার্ডে টিক দিয়ে দিয়েছি আপনারা চাইলে ভোটার কার্ডও ভোটার কার্ডও দিতে পারেন বা আধার কার্ডও দিতে পারেন তো ম্যাক্সিমাম সবাই আধার কার্ডই দেয় তাই এখানে আমি আধারে টিক দিয়ে দিয়েছি এবং এইখানে কে ডকুমেন্টস নাম্বার এখানে আপনার যে কে ওয়াইসি ডকুমেন্টস যেটাই টিক দেবেন সেই ডকুমেন্টসটার নাম্বারটা অর্থাৎ আমি এখানে আধার কার্ডে যেমন ঠিক দিয়েছি এখানে আমার আধার নাম্বারটা যে বারো সংখ্যার আধার নম নম্বর সেইটা লিখে নেব ঠিক আছে তারপর ছোট্ট একটা কাস্টমার ডিক্লারেশন দেওয়া রয়েছে এটা এটা পড়ে নিতে চাইলে পড়ে নিতে পারেন ঠিক আছে দেন তারপর নিচে রয়েছে সিগনেচার বা আঙুলের ছাপ ঠিক আছে এই উপরটায় সিগনেচার করতে হবে বা অ্যাকাউন্ট হোল্ডারকে আঙুলের ছাপ দিতে হবে দেন তারপর এখানে নাম নামটা এখানে ক্যাপিটালে লিখে নেবেন ঠিক আছে ফার্স্ট নাম তারপর টাইটেলটা তারপর কারেন্ট অ্যাড্রেস অর্থাৎ গ্রাম পোস্ট অফিস থানা জেলা এবং পোস্টাল পিন নাম্বার ঠিক আছে এগুলো লিখে নেবেন তারপর রয়েছে মোবাইল নম্বর এখানে অর্থাৎ আপনার যে দশ সংখ্যার মোবাইল নম্বর যেটা ব্যাংকের সঙ্গে যুক্ত রয়েছে সেই মোবাইল নম্বরটা এখানে লিখে নেবেন আর এই কেওয়াইসির ক্ষেত্রে বলে রাখি যে মোবাইল নম্বরটা মাস্ট মোবাইল নম্বর এখানে আপনাকে দিতেই হবে তারপর বাম দিকে রয়েছে ডেট অর্থাৎ যে ডেটে আপনি এই ফর্মটা ফিল করছেন সেই ডেটটা এবং তারপর রয়েছে প্লেস অর্থাৎ যে প্লেসে আপনার ব্রাঞ্চ রয়েছে সেই প্লেসের নামটা এখানে লিখে দিলেই হলো আর এখানে কিছু করার দরকার নেই আর কিছু নেও আর এই ক্ষেত্রে বলে রাখি কেওয়াইসি ফর্মের ক্ষেত্রে যাদের প্যান কার্ড থাকে না তাদেরকে ফর্ম সিক্সটি একটা ফিল করতে হয় সিক্সটি ফর্ম একটা ফিল করতে হয় এক্সট্রা ঠিক আছে তো আর যদি প্যান কার্ড থেকে থাকে তাহলে এখানে প্যান নাম্বারটা দিয়ে দেবেন আর কিছু প্রয়োজন হবে না তাহলে ফর্ম সিক্সটি কীভাবে আপনারা ফিল করবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ফর্ম সিক্সটিতে এখানে ফার্স্টে দেখুন আপনাদের এই যে ফর্ম সিক্সটি ফর্ম এটা আমি অলরেডি ফিল করে নিয়েছি এবং আপনাদেরও আমি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি তো ফার্স্ট এখানে রয়েছে দেখো নেম ফার্স্ট নেম মিডিল নেম এবং সার নেম অর্থাৎ আর যে অ্যাকাউন্ট হোল্ডার সে তার ফার্স্ট নেম লিখে নেবেন মিডিল নেম যদি থেকে থাকে তাহলে লিখে নেবেন নাহলে টাইটেল বা সার নেম এখানে টাইটেলটা এখানে লিখে নেবেন দেন তারপর হচ্ছে ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখটা এখানে লিখে নেবেন দেন তারপর ফাদার নেম অর্থাৎ যিনি অ্যাকাউন্ট হোল্ডার তার বাবার নাম সেম টু সেম যে ফার্স্ট নেম প্রথমে তারপর যদি মিডিল নেম থেকে থাকে তাহলে এখানে দেন তারপরে সার নেম ঠিক আছে তারপর চারের দাগ পাঁচের দাগ ছয়ের দাগ এগুলো আপনাদের ফিল আপ করার প্রয়োজন নেই ঠিক আছে কারণ এগুলো যারা শহরাঞ্চলে বসবাস করে রুম নম্বর ফ্লোর নম্বর সে তাদের ক্ষেত্রে ঠিক আছে অত কিছু ডিটেলস দেওয়ার দরকার নেই এখানে তারপর এখানে রয়েছে রোড স্ট্রিট বা লেন আপনার বাড়ির সামনে দিয়ে যে রাস্তা চলে গেছে অর্থাৎ এখানে আপনার গ্রামের নামটা লিখে দিলেও চলবে তা টাউন বা সিটি আপনার যে টাউন এলাকায় যে টাউন রয়েছে বা শহর রয়েছে সেই শহরের নামটা লিখে নেবেন তারপর এখানে সাত নম্বরে চলে আসুন ব্লক নেম অর্থাৎ আপনাদের যে ব্লক সেই ব্লকের নামটা এখানে লিখে নেবেন তারপর এরিয়া বা লোকালিটি এরিয়া লোকালিটিতে আপনাদের গ্রামের নামটা লিখে নেবেন যেহেতু আমি সেখানে সেই জন্য ভিলেজ লিখে লিখেছি ঠিক আছে তারপর ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনাদের জেলার নামটা এখানে আপনারা লিখে নেবেন তারপর স্টেট স্টেট অর্থাৎ আপনাদের রাজ্যের নামটা এখানে লিখে নেবেন তারপর পিনকোড অর্থাৎ আপনাদের যে পোস্টাল পিনকোড হয় ছয় সংখ্যা সেই পোস্টাল পিনকোডটা লিখে নেবেন তারপর টেলিফোন নাম্বার উইথ এসটিডি কোড এখানে যদি টেলিফোন নাম্বার আপনার টেলিফোন থেকে থাকে তাহলে সেই টেলিফোন নাম্বারটা উইথ এস কোড দিয়ে লিখে নেবেন তো এটা এটা লেখার কোনো প্রয়োজন নেই টেলিফোন এখন নেই তারপর রয়েছে মোবাইল নম্বর অর্থাৎ আপনার যে দশ সংখ্যার মোবাইল নম্বর সেই মোবাইল নম্বরটা এখানে লিখে নেবেন দেন তারপর আর এগুলো কিছু করার দরকার নেই কুড়ি নম্বরে চলে আসুন আধার নাম্বার ঠিক আছে এখানে আপনার যে আধার কার্ডের নম্বর বারো সংখ্যা সেই আধার কার্ডের নম্বরটা এখানে লিখে নেবেন দেন তারপর আর এগুলো কিছু করার প্রয়োজন নেই ভেরিফিকেশনে চলে আসুন ভেরিফিকেশনে এখানে ফার্স্ট আই দিয়ে আপনার নিজের নামটা যিনি অ্যাকাউন্ট হোল্ডার সে তার নামটা এখানে লিখে নেবেন এবং ভেরিফাইড টু ডে এটা পড়ে চাইলে আপনারা পড়ে নিতে পারেন তারপরে ভেরিফাইড টু ডে যে ডেটে আপনারা ফর্মটা জমা দিচ্ছেন সেই ডেটটা এখানে লিখে নেবেন অর্থাৎ যদি আজকে দিয়ে থাকেন বা তাহলে আজকের তারিখটা এবং সেই মাসটা এবং সেই ইয়ারটা এখানে লিখে নেবেন তারপরে প্লেস অর্থাৎ যে জায়গায় আপনার ব্রাঞ্চ রয়েছে সেই জায়গার নামটা এখানে লিখে নিতে হবে এবং ডান দিকে সিগনেচার অফ ডিক্লারেন্ট অর্থাৎ যিনি অ্যাকাউন্ট হোল্ডার তার একটা সিগনেচার সই ঠিক আছে তো গাইজ এই ছিল আজকের ভিডিও তো এর সাথে আপনাদের বলে রাখি যে আপনাদের কী কী ফর্ম ডকুমেন্টস তার সাথে লাগবে ঠিক আছে স্টেট ব্যাংকের কেআইসির যে ফর্ম সে কে আই সি ফর্মের সাথে কী কী ডকুমেন্টস লাগবে ফার্স্ট আপনাদের প্রথমেই তো এক কপি ফটো আপনাদের বললাম তারপর আধার কার্ড তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্টের অর্থাৎ পাসবুকের ফার্স্ট পেজের জেরক্স এবং প্রত্যেকটা ডকুমেন্টসেই নিজের সই করে নিতে হবে নিচে ঠিক আছে সেলফ এডেস্টেড ঠিক ঠিক তো গাইজ এই ছিল আজকের ভিডিও তো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও এবং পরবর্তী এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের থাকা বেলাইকন প্রেস করে দিন নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য তো ধন্যবাদ গাইজ দেখা হচ্ছে পরের ভিডিওতে